divine. দাদু, না 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 না, প্রণাম নয়, প্রণাম নয়, প্রণাম নয় দিদি ভাই, তোমার জায়গা আমার বুকের মধ্যে কানে, আমার বুকের মধ্যে কানে। দেখি দেখি দেখি, খুব ভালো করে দেখি। ও রে বাবা রে, এত বড় বিষ্ণুপ্রিয়া! তুমি ঠিক বলেছো বিষ্ণুপ্রিয়া, একেবারে ঠিক কথা বলেছো। এই মেয়ের মুখে আমার শ্যামার মুখটা একেবারে কেটে বসানো। ওকে আমি যে কোনো জায়গায় প্রথমবার দেখলেই আমি বলে দিতে পারতাম যে এই আমার দিদি ভাই। আয় দিদি, আয়, তোকে দু চোখ ভরে দেখি। ব্যাস ব্যাস, হয়ে গেছে, আর মন খারাপ নয়। আমরা তো সবাই মিলে এখানে কটা দিন হই হই করে কাটাবো বলে এসেছি, নাকি সবাই মিলে মন খারাপ করলে কি করে চলবে? ঠিক বলেছেন বিআই মশাই, ঠিক বলেছেন। আমার মেয়ে জামাইয়ের আবার বিয়ে হবে, খুব করে আনন্দ তো করতেই হবে। তবে আর সেই বিয়েতে গান গাইবে আমাদের নাতনি, এ কি কম বড় আনন্দের বিষয়! সে তো আনন্দের বিষয় বটেই, আর এসব করলে দেখবেন বেয়াই মশাই, আস্তে আস্তে আমার মেয়ের সব মনে পড়ে যাবে। আর ওকে ওর অতীত ফিরিয়ে দেওয়ার জন্যই তো এত আয়োজন। হ্যাঁ গো, এ কি বৃথা যেতে পারে? তাছাড়া বেয়াই বাড়িতে এসে দুদিন একটু হাত পা ছড়িয়ে থাকবো, বেয়ানের হাতে সুস্বাদু রান্না খাবো, এসব কথাও তো ভেবেছি নাকি। এই রে শুরু হয়ে গেল তো। কি গো, তুমি আমার শুরু করে দিলে। আরে কি বললাম, আমি তো মিথ্যে কিছু বলিনি। বিয়ান ভালো রাঁধেন, এটা তো সত্যি কথা নাকি? তা এতদিন পরে বাড়িতে এসেছি, বিয়ানের কাছে কত যে আবদার করব। নিশ্চয়ই করবেন দাদা, নিশ্চয়ই আবদার করবেন, কেন করবেন না? না না, সে সবই ঠিক আছে, নিশ্চয়ই করবে, কিন্তু একটু থামো, এবার হয়েছে তো অনেক। শোনো না, বুঝতে পারছো না, তুমি যত এরকম করছো ওনারা অস্বস্তিতে পড়ে যাচ্ছেন যে। আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না বিয়ান, একদম চিন্তা করবেন না। আমাদের ওই দিকটায়, মানে পেছন দিকটায় আরো নতুন কয়েকটা ঘর তোলা হয়েছে, আশা করি আপনাদের কোনো অসুবিধে হবে না। বাবাস ঠিক আছে, বে আমি ওর কথা ছাড়ুন তো, বলছি বাড়ির ছেলেপিলেরা কোথায় গেল, কাউ কিছু দেখছি না, কোথায়? এই যে আসিমা, আমি এখানে। আপনাদের জিনিসপত্রগুলো গাড়ির থেকে নামাচ্ছিলাম। বাবা কানাই, তুমি তো ছেলেও নয় পিলেও নয়, তুমি এখন ছেলের বাপ, বুড়োর দলে। বলছি ছেলে পিলে মানে কেষ্ট, কেষ্ট কোথায়? দিদি এতদিন বাদে এসেছে, তাকে তো দেখছি না। মাসিমা বলছি কেষ্ট তো বাড়িতে নেই, দেখবেন কি করে? থাকে না মানে কেষ্ট এখানে থাকে না, তো থাকে কোথায়? কোথায় আবার, লেখাপড়া শিখে ওই শহরে চাকরি করে, বউ নিয়ে তো সেখানে ঘর ভাড়া করে থাকে। আমাদের কোনো খোঁজ খবরও নেয় না, আমরা যে টিমিরে আছি সেই টিমিরেই থেকে গেছি। বউ থামো না। থামবো কেন, থামবো কেন? এনারা কি আমাদের পর নাকি, যেনাদের সামনে লজ্জা পাবো বলতে?
না না বেয়ান, এ তো সত্যি সমস্যার কথা, মানে কেস তো এখানে সত্যিই থাকে না। শুধু থাকে না নয় মাসিমা, সে তো আমাদের কোনো খোঁজ খবরই রাখে না, বাবা মাকে টাকা পয়সা পর্যন্ত পাঠায় না। এখন তো শুনছি নাকি কলকাতায় এই ঘর তুলছে। হ্যাঁ গো পার্বতী, তোমার ছেলেকে দেখছি না, সেই তো কতটুকুনি দেখেছিলাম, কোথায় সে? ও ঠিক বলেছে বড় বৌমা, সেই পুঁচকে অবশ্য সে কি আর পুঁচকে আছে, বড় হয়ে গেছে, সেই বা কোথায়? হ্যাঁ তার কথা আর বলবেন না দিদি, সে যে কোথায় যায় কি করে কিছুই জানি না। কেন তার আবার কি হয়েছে? কি আর হবে, গ্রামের ছেলে দুপাতা পড়াশুনো করেছিল, কিন্তু এখানে তো ভালো চাকরি বাকরি নেই যে চাকরি করবে। তা ঠিক আছে, চাকরি বাকরি নেই তো ক্ষেত বাড়ি কর না, তাতেও বাবুর মন নেই। সঙ্গে আবার ওই মোবাইল জুটেছে না, সারাদিন খালি টুকুর টুকুর করে চলেছে, কাদের সাথে যে কথা বলে কে জানে। এত বড় ছেলে হলো, কোনো কাজকর্মের বালাই নেই, কোথায় যাচ্ছে কি করছে কে জানে। ওই ছেলের ভাগ্যে যে কি আছে, ও যে কি করবে আমি সত্যিই জানি না। গোপাল, এই গোপাল, অনেক খেয়েছিস, ওটা আর খেতে হবে না। কি রে ন্যাপলা, ওর নেশা চটাচ্ছিস কেন? তোর খুব সাহস বেড়েছে দেখছি। এই তুই থাম তো। এই গোপাল ওঠ রে, দেখ তোর বাড়িতে কত কি হচ্ছে, শহর থেকে আত্মীয় ফাত্মীয়রা এসছে। তোর সেই হারিয়ে যাওয়া পিসি, তার শ্বশুর বাড়ির সবাই বিশাল বিশাল গাড়ি হাঁকিয়ে এসেছে, তোর জন্য কত কি সব এনেছে। এসছে তো এসছে, তাতে আমি কি করবো? যা বাবা, ভালো কথা বললাম তাতেও। বারে তোর পিসি এতদিন নিখোঁজ ছিল, একদিন বাদে ফিরেছে। আমার মা বলছিল তোর পিসি নাকি হেভি গান গাইতো, বহুত নাম ছিল, টিভিতে রেডিওতেও গান করতো। তো পিসি নিখোঁজ ছিল তো পিসিমশাই কোথায় ছিল এতদিন? আমাদেরকে দেখতে এসছে, জানতে এসছে আমরা বেঁচে আছি না মরে গেছি। এখন আবার ওই পিসি ফিরে এসছে সমস্ত মেমোরি ঠেমোরি হারিয়ে, এখানে এসছে বিয়ে দিয়ে আবার মেমোরি ফেরাবে বলে। আদিক্ষিত, ওসব ন্যাকামু দেখার শখ নেই আমার। ভাই অনেক বড় লোক আত্মীয়, ওখানে থাকলে না তোর পকেটেও কিছু ঢুকবে। শোন, এসব শহরের সুখের পাড়াদের না খুব ভালো করে চেনা আছে, মুখে মুখেই আত্মীয়, দুদিনের জন্য এসছে, কাজ হাসিল হলে আবার চলে যাবে। কই, আমিও তো এবারই বড় ছেলে, আমাকে তো একবারও ওদের বাড়িতে ডাকেনি, এক বেলার জন্যও খেতে ডাকেনি ওদের বাড়িতে। সে ডাকেনি, ভালোই করেছে। তুই যেভাবে চুর হয়ে থাকিস, এভাবে গেলে তোর বড় লোক আত্মীয়রা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ভাই ছাড় ছাড়, কি করছিস কি করছিস এসব? কি বললি বল, কি করছিস এসব? খেলেই তোর মাথায় কি হয়? বন্ধুদের সাথে আজে বাজে কথা বলে এরকম রেগে যাওয়া? চুপ, একদম বেশি কথা। আমিও না ওই পার্বতী আর কানাই এসেছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া অত সহজ নয়। ওই নিখিল চৌধুরী যদি চাইত আমার ব্যবসা সহজেই দাঁড় করিয়ে দিতে পারত। কই, সেসব তো কখনো করতে আসেনি, এখন পিসি ফিরেছে বলে নাটক করতে এসছে। আরে ওরা নাটক করুক না, সেই পাখি তুই কিছু হাতিয়ে নে, আখেরে তুমি তো লাভ।
শোন গিয়ে দেখ তোর জন্য কি কি সব এনেছে। শুনলাম তোর পিসি পিসি মশাইয়ের বিয়েতে ওদের মেয়ে নাকি গান গাইবে। গোটা গ্রামে তো এই নিয়ে হুলুস তুলুস পড়ে গেছে। যা যা একবার বাড়ি গিয়ে দেখ তো কি হচ্ছে। এই শোন, আমার যখন মনে হবে আমি তখন যাব, একদম বেশি কথা বলবি না। মাটাও তখন থেকে ফোন করে মাথা খাচ্ছে। আমার নিজের যখন মর্জি হবে তখন যাব আমি। এখন আদিক খেতে হচ্ছে। ওই বাইরে থেকে কিসব পাবলিক এসছে আর ওই পিসে মশাই পিসি এদেরকে নিয়ে আদিক খেতে হচ্ছে। আমার নামও গোপাল, বাপ মাকেও কথা শোনাতে ছাড়ি না। বড় লোক পিসির বাড়ি, ভাগাড়ি বসে বিরিয়ানির সঙ্গে আত্মীয়তা। যত সব না না, কিন্তু এইভাবে ফেলে রাখলে তো চলবে না, জানতে তো হবে যে ও কি চায়। জানবো কি করে বলি ও জামাই, জানবো কি করে? কিছুই তো বুঝতে পারি না যে ও কি করে, বাইরে কার সাথে মেলামেশা করে, সারাক্ষণ তো দেখছি ওই ফোন নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করবেন না, ওর সঙ্গে আমি কথা বলবো। দরকার হলে আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দেবো। এভাবে ওকে ভুল পথে চলে যেতে দেওয়া যাবে না। সেটা তুমি ঠিকই কথা বলেছো জামাই, তা দেখো কথা বলে তোমার কথা শোনে কিনা। আমি তো হাল ছেড়ে দিয়েছি, কখন বাড়ি ঢুকছে বেরোচ্ছে কোনো খবরই আর রাখতে পারি না। কি বলবো দিদি, সে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চায়, রাতারাতি বড় লোক হতে চায়। আহ বিষ্ণুপ্রিয়া, সবাই মিলে ওভাবে বলো না তোমরা। দেখো ওকেও তো সুপথে চালানোর কেউ ছিল না। নিখিল বাবা, তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো না, আমার বিশ্বাস ও তোমার কথা শুনবে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। অমন করে বলবেন না, নিশ্চয়ই বলবে। আসলে ও তো শুধু আপনাদের ছেলে নয়, সেরকম ভাবে দেখতে গেলে ও তো আমাদের বাড়িরও ছেলে, আর ওকে জন্মাতে দেখেছি। দেখো টাকার লোভ ওর আছে, এ কথা আমি অস্বীকার করি না, কিন্তু ওর না গানের গলাটা খুব সুন্দর ছিল। আমি ভেবেছিলাম শ্যামার পর আমাদের বংশের গানের ধারাটা ওই বয়ে নিয়ে যাবে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু কি করবো, আমার কপাল মানে গান বাজনাতেও ওর কোনো মন নেই, কোনো মতি নেই। এখন তো আবার ওই ছাইপাশ গেলা শুরু করেছে। আচ্ছা এসব কথা তো আগে আমাদের একটু জানাতে হয় নাকি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই কথা বলেছে। হ্যাঁ কানাই, তুমি তো মাঝে মধ্যেই আমাদেরকে ফোন করতে, আত্মীয়তার জন্য তো। তা বিপদে আপদে যদি পাশেই না দাঁড়াতে পারি কিসের আত্মীয়? এ কিন্তু তোমার অন্যায়, বলা উচিত ছিল। কি আর বলবো মাসিমা, নিজের ছেলে তো বলতে লজ্জা করে। অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, রাতে অনেক দেরিতে বাড়ি ফেরে, এখন যে কোথায় আছে কে জানে। কত করে বললাম, আজকে তোর পিসি পিসে মশাই বোন সবাই আসছে, বাড়িতে থাক, কোনো কথা শুনলো না বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ফিরুক, আমরা কথা বলে নেব তার সঙ্গে। এই বাড়ির ছেলে, সে ভুল পথে যাবে না। বিনোদ বল, শ্যামার দাদার ছেলে গোপালকে দেখলাম, ওর বড় লোক পিসির বাড়ির ওপর ওর খুব রাগ। আচ্ছা তুমি নিজের চোখে দেখলে? তাকেই তো এতক্ষণ দেখছিলাম, নেশা করছিল, এই এখন বোধহয় বাড়ি গেল। আর ইউ শিওর যে ওটা পার্বতীর ছেলে? হ্যাঁ ম্যাডাম আমি শিওর, ও কানাই আর পার্বতীর ছেলে। বাস তাহলে তো ঠিকই আছে,
ছেলেটার রক্তে লোভ আছে। এক্স্যাক্টলি এই ছেলেটাকে দিয়ে আমাদের কাজটা হাসিল করতে হবে, বুঝতে পেরেছো? বলছি দেখো বিনোদ, তুমি তো চাইলেও বাড়ির অন্দরে খবরগুলো জোগাড় করতে পারবে না, তাই জন্য বলছি ছেলেটাকে ধরো। প্রচুর টাকার লোভ দেখাও, প্রচুর টাকার লোভ দেখালে ছেলেটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ইয়েস ম্যাডাম, ওকে হাতে নেওয়া কোনো ব্যাপার না, শুধু আমার পাওনা গন্ডাটা। উফ বিনোদ, তুমি তোমার পাওনা নিয়ে ভেবো না, তুমি ফোনটা রাখো, তাহলেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর শোনো, বিষয়টাকে কিন্তু ইজিভাবে নিও না, প্রচুর প্রচুর টাকার লোভ দেখাও, তাহলেই দেখবে কাজটা ঠিকভাবে এগিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাড়ির ছেলেকে দিয়ে বাড়ির কাজ করালে কেউ সন্দেহ করবে না। আর আসল ধামাকা, আসল ধামাকা হবে শ্যামা নিখিলের বিয়ের দিন, আর ওই ধামাকাটা করবে গোপাল। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন ঠিক তেমনই হবে। ঠিক আছে, সব ইনফরমেশন আমাকে সঠিক সময়ে দেবে, ঠিক আছে? রাখো। ঠিক আছে ম্যাডাম। ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিলে হতো না? আরে মা, খোঁজ খবর নেওয়া তো আমি অনেকদিন আগে থেকেই শুরু করেছি, আর এখন সমস্ত খোঁজ খবর আমার হাতের মুঠোই। তোর এই ওভার কনফিডেন্সটা আমার ভালো লাগছে না রাধা। একটা কথা মাথায় রাখতে হবে যে ছেলেটা আলটিমেটলি বাচ্চা ছেলে, আরে মুখ খুলে সব বলে দিতে পারে তখন। আর তাছাড়া চৌধুরী বাড়ির সবাই ওখানে গেছে, তারাও তো দেবে থবে। ধর দিলেও কোনো কাজ হবে না। আসলে গোপাল মনে করতো যে নিখিল চৌধুরীর ওর দায়িত্ব নেওয়া উচিত ছিল, আর সেটা যখন হয়নি তার মানে ও বঞ্চিত। তাছাড়া ও তো এটাই জানে না যে নিখিল চৌধুরী এত বছর ধরে স্বাভাবিক অবস্থায় ছিল না। আমার একটা কথা শুন, আমি বলি কি এসবের কোনো দরকার নেই। হ্যাঁ তুই শোন না আমার কথাটা, তোর তো এখন একটা বেশ নাম ডাক হয়েছে না, তাছাড়া দেখ এই ফ্যামিলির একটা রেপুটেশন আছে। এসব বাদ দে রাধা, এসব জিনিস কি জানিস তো, এতটুকু যদি ভুল ত্রুটি হয়ে যায় সবটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া অনি এখন বাড়িতে রয়েছে, ও যা ছেলে, এই সব কিছুর যদি এতটুকু টেরও পায় না, তোর সম্পর্কে ওর যে ধারণা সেটা একেবারে নষ্ট হয়ে যাবে রাধা, তোর সেটাতে ভালো হবে না। মা তুমি এত অহেতুক ভয় কেন পাচ্ছ বলো তো? আমি তাছাড়া আমার মেয়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। হ্যাঁ এই যে ধরো সঙ্গীতের মহাযুদ্ধে কৃষ্ণা যাতে গান গাইতে না পারে তার ব্যবস্থা আমাকেই করতে হবে। আফটারঅল আমার মেয়েটাকে তো আর রিস্কে ফেলে দিতে পারি না আমি। হ্যাঁ কিন্তু রিস্ক মম, আপনারা সবাই আমার উঠোনেই দাঁড়িয়ে রইলেন, চলুন ভেতরে চলুন, বিয়া বসায় চলুন চলুন। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা আসছি, আগে যার জন্য আসা তাকে নিয়ে যান। চল বাবা চল ভিতরে ভিতরে এসো বাবা, এসো আসুন আসুন এসো গিল এসো মার গান তৈরি হয়েছে, কি যে আনন্দ হচ্ছে আজ বলে বোঝাতে পারবো না। সে না হয় একটু ঘুরে দেখ, কিন্তু গলায় ঠান্ডা লাগাবি না। সামনে ওয়ার্কশপ আছে, মনে থাকবে? না না একদম ঠান্ডা লাগাবো না বাবা, তোমাকে একটা কথা বলবো। বল। ও যে ওনারা যেই দাদার কথা বললেন, ওনাকে আমরা ঠিক পথে ফিরিয়ে আনতে পারি না বাবা? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ওই দাদা হলো তোর মায়ের খুব আদরের, তাকে ভুল পথে আমরা যেতেই দেব না। যা তাড়াতাড়ি ঘুরে চলে আসিস, ঠিক আছে? বেশ। মনি তুইও কি যাবি? না বাবা আমি আসছি। ওকে আয়। কৃষ্ণা বলছি তোর এই দাদার কথা শুনে তো মনে হলো ক্রিমিনাল টাইপের, সাবধানে থাকিস কিন্তু। আমি আস। না না আমার দাদা ক্রিমিনাল হতে যাবে কেন, বাবা কথা বলে ওকে ঠিক পথে ফিরিয়ে আনবে আমি জানি। রিস্ক বেটা, আমি তো তোমার গলার রিস্কের কথা বলছিলাম। এই যে দেখো কম্পিটিশন তো আর দুদিন পরে, তোমার গলাটা যদি খারাপ হয়ে যায় সেটা তো রিস্কেরই বেটা। লাইক সিরিয়াসলি মম, তুমি এগুলো ভাবছো?
বেটা একটু সিরিয়াসলি ভাবো, আমি জানি আমি তোমার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, কিন্তু টিভির সামনে তো তোমাকেই পারফর্ম করতে হবে, তাই না? আর দেখো তুমি কিন্তু আজ থেকে একদম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক খাবে না, তোমার গলাটা ঠিক রাখতেই হবে। তুমি হাসছ, একদম মামার কথা শুনবে না, প্রয়োজনে তুমি একটা লাইট স্টোল বা স্কার্ফ জড়িয়ে রাখবে, ঠিক আছে? ওকে ওকে মম, আমার গলাটা না পারফেক্টলি ফাইন আছে, তুমি একটা কাজ করো, জাজদের কানটা ঠিক রাখতে পারো তাহলেই হবে। বেটা দেখো আমি তো জাজদেরকে ম্যানেজ করে নেবই, কিন্তু অডিয়েন্সদের, অডিয়েন্সদের তো তোমাকে ইমপ্রেস করতে হবে, রাইট? আর তো দুদিন বাদেই কম্পিটিশন, তুমি কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দাও, প্লিজ শুরু করো বেটা, প্লিজ। ওকে ওকে কাকিয়া, আমি তো মাত্র দুদিন এসেছি, এর মধ্যেই আমাকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো? ছি ছি অনি বেটা, এ কি কথা বলছো তুমি? আর তোমায় কেন তাড়িয়ে দেব? আরে আমি আমার রায় বেটার সঙ্গে কথা বলছি। না মানে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে তুমি বলছো ওকে প্র্যাকটিস করতে, তো এটা তো বুঝতে হবে যে বনি যদি প্র্যাকটিস করে তাহলে তো কাক ছিল পালিয়ে যাবে, আর আমি তো মানুষ। আমার রায় ডার্লিং সম্পর্কে আমি মোটেও এসব কথা শুনবো না। তুমি বলো, তোকে বললাম 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 শোন, এই কম্পিটিশনটা না রায় দত্তই জিতবে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে আমি সেটা জানি, কিন্তু একটু কি লেকফুল করা যাবে না? সেটা ব্যাপারটা হচ্ছে কাকি আমায় বলেছে তুই খুব ভালো গান গাস, কিন্তু আমায় তো কোনোদিন গিয়ে শোনালি না, তো আমি জানবো কি করে? দেখো ঠিক আছে, কোনো অভিযোগ নয়, আমরা শুনবো একদিন গান ব্যবস্থা করে, কিন্তু তার আগে তুমি এসো, তোমার সঙ্গে কথা আছে। বলি এই সাত সকালবেলা এমন সুন্দর রাজপুত্রটির মতন সেজে যাওয়া হচ্ছে কোথায়? দিদুন আমি ভাবছিলাম একবার অফিস যাই। অফিস?